নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে আসছি রাই শাক আর লইট্টা শুটকি দিয়ে ভর্তা। তার জন্য যা যা লাগবে, লইট্টা শুটকি, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি আর রাই শাক, এগুলো দিয়ে হয়ে যাবে আমার রাই শাক ভর্তা। প্রথমে আমি রাই শাকে একটু লবণ দিয়ে মশতে দিয়ে দেব, একটু কষে দিয়ে কিছুক্ষণের জন্য 20 মিনিট রেখে দেব। বন্ধুরা, ফিরে আসলাম 20 মিনিট পর। এগুলো আমি এখন পানিগুলো ছেঁকে নেব। এখন আমি ছেঁকে নিয়ে ফেলছি। এখানে আমি মরিচগুলা কষে দিয়ে নেব একটু লবণ দিয়ে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে দিলাম। সব একসাথে করে এখন আমি এখানে সরষের তেল দিয়ে দিব। বন্ধুরা, এই আমার রেডি হয়ে গেল রাই শাক দিয়ে শুটকি।